إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا सबसे अवला व आला हमारा नबी, सबसे वाला व आला हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا سب چمک والے اجل میں چمکا کے سب چمک والے اجل میں چمکا کیے اندھے شیشوں میں چمکا ہمارا نبی اللہم سیدنا مولانا محمد وعلى آل سیدنا جسے چاہا در پہ بلا لیا যাকে ইচ্ছা করেছেন নিজের দরজায় ডেকে নিয়েছেন, জিসে চাহা দর পে বুলা লিয়া, জিসে চাহা আপনা বনা লিয়া, এ বড়ে করম কে ফয়সলে, এ বড়ে नसीबो की बात है, बलगल उला बिकमाली ही कशफत हसनत जमी खिसाली ही सल्लो अलै। একটু সবাই মিলে পড়ুন না, বালাগুল উলা বিকমালিহি কশফত জাবি জামালিহি হাসনাত জামিআ খিসালিহি সাল্লু না কহি সে দূর হে মনসিলে ना कोई करीब की बात है, जिसके दिल चाहे उसको आवाज दे, ये दरे हबीब की बात है, बलगल उला बिकमाली कशफत محبت حسنت جمیع خصالہ سلو او خدا نہیں با خدا نہیں او خدا نہیں با خدا نہیں مگر او خدا سے جدا نہیں وہ ہے کیا مگر وہ ہے کیا نہیں وہ محیب حبیب کی بات ہے بلغ العلا بکمالی کشفت جابی حسنت جمیع خصالی سلو میں بروں سے لاکھ برا سہی مگر ان سے ہے میرا واسطہ
میں بروں سے لاکھ برا سہی مگر ان سے ہے میرا واسطہ میری راج میری لاج رکھ لے میرے خدا یہ تیرے حبیب کی بات ہے بلغ العلا بکمال ہی کشفت جا بجمال ہی حسنت جمیع خصال ہی صلو علیہ وآلہ পঞ্চমতম বর্ষ মহান ইসলামী জালসা পরিচালনায় পূর্বপল্টা যুব কমিটি এবং যুবকবিন্দু স্থান পূর্বপল্টা পশ্চিমপাড়া আজাদ সংঘের ফুটবল মাঠ উত্তর চব্বিশ পরগনা তারিখ পহেলা ও দোসরা ফাল্গুন চোদ্দ ও পনেরোই ফেব্রুয়ারি দু হাজার একুশ দুই রাত্র ব্যাপীর প্রথম রাত্রির সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত লামায়ে কেরাম বিশেষ করে আমার আগে ছিলেন মনিরুল ইসলাম সাহেব আর আমি গুনাহগার তো আছি আগামীকালও ইনশাআল্লাহ তাআলা খুব সুন্দর সুন্দর বক্তা আপনাদের কাছে আসবেন আজও রাত জাগছেন কালও জাগতে আর ইমানদার তো সবসময় রাত জাগে সুবহানাল্লাহ ইমানদারেরা সবসময় জাগে আল্লাহ আমাদের এই মেহফিলকে যেন কবুল করেন সবাই বলি আল্লাহুম্মা আমিন আরো জোরে যে আল্লাহ মায়া করে দয়া করে আজকে এই পোলতার মাটিতে আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন সে আল্লাহ পাকের দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করি যিনি অব্যয় অক্ষয় নিরাকার নিরঞ্জন পৃথিবীকে ঘুম দেন নিজে ঘুমান না পৃথিবীকে খাওয়ান নিজে খান না সেই রব্বে কায়নাতের শুকরিয়া জ্ঞাপন করে আমরা উচ্চ রবে বলি আলহামদুলিল্লাহ পরে পরে নবী কৌন মাকার রহমাতাল্লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গারিবিন অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর নবীদের সরদার উম্মাতের গম খাওয়ার মদিনার তাজদার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক বলি আল্লাহুম্মা আমিন এ খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও সুবহানাল্লাহ আয়ে খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলেন আল্লাহুম্মা আমি নবীর রওজা দেখার ইচ্ছা আছে না আয়ে খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবী রওজা দেখিয়ে দাও সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা সোনার ক্ষমতা তুমি আমায় দিও সো খোদা ফের মসজিদে নববীর আজান শুনিয়ে দাও চোখ দিও সোত নবী রওজা দেখিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমি মসজিদ নববীর আজান শুনতে ইচ্ছা হয় আয়ে খোদা এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও
হাতে করি দোয়া খুলি আমি কোরআন যে হাতে করি দোয়া খুলি আমি কোরআন সে হাতে নবী পাক রওজার জালি ধরিয়ে দাও জোরে বল আজ নবীর আলোচনাই হবে নবী থেকেই গজল শুরু খুব খেয়াল করুন চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে চাই না আমি হুর গেলে মান জান্নাতে যেতে নবী পাকে নবী পায়ের তলায় আমার কবর বানিয়ে দাও জোরে জান্নাত দরকার নাই গেলে মানও দরকার নাই শুধু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম তলে আমার কবর হলেই যথেষ্ট জোরে বলুন আরো দেখুন হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাশরে হাত দিয়ে মুখ ঢাকতে যেন না হয় হাশরে নবীর দামান দিয়ে তুমি আমায় ঢেকে নাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও জোরে বলুন আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা আবার বেরিয়েছে নবীর দুশমন উঠিয়েছে মাথা আলা হযরতের মতো আবার কাউকে পাঠিয়ে দাও আয় খোদাও এ ঘুমন্ত তকদির জাগিয়ে দাও চোখ দিও সোত নবীর রওজা দেখিয়ে দাও আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবারা আমাদের নবী পাকের নাম কি জি নিচে থেকে বলুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী পাকের নাম দুনিয়ায় আগমন করার আগে রাখা হয়েছে না পরে আমরা স্বাভাবিকত দুনিয়ায় যারা এসেছি আমাদের প্রত্যেকের নাম দুনিয়ায় আসার পরে আর আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশে নাম ছিল আহম্মদ জোরে বলুন আহম্মদ মানে প্রশংসিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিনে নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু চরম প্রশংসিত যিনি আকাশে প্রশংসিত যিনি জমিনে চরম প্রশংসিত তিনি আমাদের জোরে বলুন আমাদের কি আমাদের এই নবীকে বিশ্বনবী বলা যায় না সম্মানে হানি হয় যদি বলেন কেন আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বলবো দেখুন বিশ্ব মানে পৃথিবী আর কয়েকটি বিশ্ব মিলে একটি গ্যালাক্সি হয় ঠিক কিনা কয়েকটি বিশ্ব মিলে একটি গ্যালাক্সি হয় বাবা এর শেষ ধাপে মিলিয়ন 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 গ্যালাক্সি মিলে একটি ভার্স হয় আর এ সমস্ত কিছু আছে প্রথম আকাশের নিচে আমার আল্লাহ বললেন অমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন
জাহানের জন্য আলামিন করেছি, রহমত স্বরূপ প্রেরণ করেছি। আপনি তো একটি গ্যালাক্সিরও নবী বললেন না, আপনি তো একটা ভার্সেরও নবী বললেন না, আপনি তো প্রথম আকাশের নিচের নবী বলছেন, শুধু বিশ্ব নবী, এতে সম্মান হানি হয়? বরন্ত আপনি বলুন, সম্মান হানি হবে না, আমাদের দয়াল নবী, যিনি দয়ায় ভরা তিনি আমাদের নবী। জোরে বলুন। যদি আরো সুন্দর বলতে চান, তা আমাদের নূর নবী, নবী নূরের নাম আটি, নূর নবী। জোরে কন সুবহানাল্লাহ। তাহলে শুধু বিশ্ব নবী বলা যাবে না, শুধু বিশ্ব নবী বলা যাবে না, কারণ আল্লাহ পাক তাকে শুধু প্রথম আসমানের নিচের নবী বানাননি। আসমান কয়টা? সাতটা। প্রথম আসমানেরও তিনি নবী, নিচে যত জীব আল্লাহর বানানো সকলেরই নবী। দ্বিতীয় আসমানেরও তিনি নবী, তৃতীয় আসমানেরও নবী, চতুর্থ আসমানের নবী, পঞ্চম আসমানের নবী, ষষ্ঠ আসমানের নবী, সপ্তম আসমানের নবী, সিদরাতুল মুনতাহে যাহা আছে তাদের নবী, জান্নাতে যারা আছে তাদের নবী, যত ফেরেশতা যেখানে আছে সকলের নবী আমাদের নবী, আর সকলের রব আমাদের রব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ যাদের রব, নবী তাদের জন্য রহমত, ঠিক কিনা? এই কথা বলেন না। আব্বাজি আমার সোনা মানিকের, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আব্বা আমার প্রথম আমার আল্লাহ নবী পাকের নূর মুকাদ্দাস নিজ থেকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক। আল্লাহ পাক কথা বলে জিনা, আল্লাহ পাকের জবান আছে জিনা, জবান থেকে পবিত্র। আল্লাহ পাকের হাত আছে জিনা, হাত থেকে পবিত্র। আল্লাহ পাকের দেহ আছে জিনা, দেহ থেকে পবিত্র। তিনি রব, এই জন্য বলা হয় আল্লাহ কুদরতি জবানে বললেন তৈরি হও, উক্তুব লেখো, বলো কি লিখবো, তোমার আগে যাহা ছিল তাহা লেখো, তোমার পরে যাহা হবে তাহাও লেখো। বোঝা গেল? অনেকেই বলে কলম আগে সৃষ্টি, কিন্তু আল্লাহ বলেন উক্তুব কলম, তুমি লেখো কি লিখবো, তোমার আগে যাহা তাহা লেখো, তোমার পরে যাহা তাহা লেখো। আর আগে যেটা সেটাই হলো আমাদের নবীর নূর। খুব খেয়াল করুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছেন, এবং আল্লাহ পাক বলেন হাবিব, আমি আসমান বানাই নাই, জমিন বানাই নাই, চাঁদ বানাই নাই, সূর্য বানাই নাই, লোহ বানাই নাই, কলম বানাই নাই, জান্নাত বানাই নাই, জাহান্নাম বানাই নাই, আরশ বানাই নাই, কুরসি বানাই নাই, রাত বানাই নাই, দিন বানাই নাই, হাওয়া বানাই নাই, পানি বানাই নাই, মক্কা বানাই নাই, মদিনা বানাই নাই, তামাম জাহান কিছুই নাই, শুধু তুমি আর আমি। তুমি আমায় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো বাকা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো ফানা। 24টি অক্ষরের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি অংশ বাকা আর একটি অংশ হলো ফানা। ফানাটাই হলো আমার নবী, আর বাকাটাই হলো আমার আল্লাহ। এটা বুঝতে হবে, ফানা বাকার কলিমা। বন্ধু আমার সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন তুমি আমায় দেখো আমি তোমায় দেখি, একে প্রেম বলা হয়। ওগো আমার দোস্ত, তুমি আমায় যেমন দেখোছো অমন আমায় কেউ দেখি নাই, আর তুমি তোমাকে আমি আল্লাহ যেমন বানিয়েছি অমন আমি আল্লাহ জগতে আর দ্বিতীয় কাউকে বানাই নাই। আমার আল্লাহ বানানেতে বেমেসাল, আমাদের নবী তৈরি হওয়াতে বেমেসাল। আমার আল্লাহর কোন শরীক নাই, আমাদের নবী পাকের কোন ছায়া না। আল্লাহ পাক বলে
ওগো আমার হাবিব তুমি আমায় দেখো, আমি তোমায় দেখি, তুমি আমায় দেখতে থাকো, আমি তোমায় দেখতে থাকি। জগৎবাসী কেউ যেন আমার হাবিবুল্লাহকে আল্লাহ বলো না, আল্লাহ বলো নাও, কারণ যিনি আল্লাহ হয় তিনি সৃষ্টি করে, সৃষ্টি হয় নাও, আর যে সৃষ্টি হয় সে আল্লাহ হয় না, আর যে সৃষ্টি হয় না তিনি রব হয়। কথা বুঝেছেন? অনেকেই বলে আমিনউদ্দিন আল্লাহর হাবিবকে আল্লাহর সঙ্গে মিলিয়ে দেয়। আমি বলি পাগল রে, তোর ব্রেন উই পোকা লেগেছে। আল্লাহকে ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়, যাকে দেখা যায় না তিনি রব, যাকে ধরা যায় না তিনি রব, যিনি খাওয়া থেকে পবিত্র তিনি রব, যিনি ছোঁয়া থেকে পবিত্র তিনি রব, যিনি এবাদত থেকে পবিত্র তিনি রব। তবে আমার আল্লাহ এবাদত করেন না, আমাদের নবীকে মহাব্বত করেন, তাই বলা হয়েছে দরুদ এবাদত নয়, দরুদ হলো মহাব্বত। আমার আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমাদের নবীর প্রতি আল্লাহ দরুদ পড়ে। আল্লাহ এবাদত করেন না, আল্লাহ মহাব্বত করেন, ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর মহাব্বতে আল্লাহ স্বয়ং দরুদ পড়ে। এগুলো বুঝতে হবে। যাকে ধরা যায় তিনি রহমত, যার ছায়া নাই তিনি রহমত, যিনি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে তিনি রহমত, যিনি পাথর দ্বারা কলমা পড়ায় তিনি রহমত, জাহান্নামীকে জান্নাতি বানান তিনি রহমত, দশজন সাহাবীকে জান্নাতের টিকিট দেন তিনি রহমত। বন্ধুরে বাবারে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবী পাকের নূরে মুকাদ্দাসাকে আল্লাহ পাক সবচেয়ে পহলে সর্বপ্রথম বানিয়েছেন। তুম মুঝে দেখো মাই তুমে দেখো, ইসি কো প্যার কহতে হ্যায়, তুম মুঝে দেখতে রহো মাই তুমে দেখতা রহো, ইসি কো মোহাব্বত কহতে হ্যায়। হাবিব তুমনে মুঝে জায়সা দেখাও, এসা মুঝে কিসি নে নহি দেখাও, আর মাইনে তুমে জায়সা বানায়া ওয়াইসা কিসি কো নহি বানায়া। আমাদের নবী তৈরি হওয়াতে তুলনাবিহীন, আর আমাদের রব শরীকবিহীন। জোরে কোন কথা কি বোঝা যাচ্ছে? বাবাজি আমার সোনাবাণী কে রব, নবী পাকের জগতে কারোর সঙ্গে আমার নবীর তুলনা হবে? তিনি মানুষ কিন্তু শ্রেষ্ঠ। কি মানুষ? আব্বাজি আমার সোনামানি কেরাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের দয়াল নবীর নূরে মুকাদ্দাসাকে আপনার কুদরতি জোবানে বললেন হোক তৈরি হও, তৈরি হলো, নূর আলাদা হয়ে গেল। আল্লাহ পাক নিজ থেকে আমার নবী পাককে তৈরি করলেন, আহমদ তার নাম দিলেন। ও বাবা জি আমার, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নূর মুকাদ্দাসাকে কখনো ময়ূরাকারে রেখেছেন, কখনো আপনার তারকাকারে রেখেছেন। ও সোনা মানিকে আরো একটি হাদিস বুখারী শরীফ খুললে দেখা যায়, সহি বুখারী শরীফের মধ্যে উল্লেখিত করা আছে, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করেন, ভাই জিব্রাইল আপনার বয়সটি কত বলুন? হযরতে জিব্রাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সঠিক তত্ত্ব দিতে পারবো না, তবে চতুর্থ আকাশে একটা আলো দেখতে পেতাম নবী গো, ওই আলোটি প্রতি মাসে প্রতি বছরে দেখতাম না, 70,000 বছর পর একবার করে আলোটি আমি দেখতে পেতাম। আমি জিব্রাইল ওই আলোটি কি আমার জীবনে 72,000 বার দেখেছি। নবী আমার বলে, ও জিব্রাইল আল্লাহ পাকের কসম করে বলি, যে নূরটা আপনি দেখেছেন আপনি বলুন ওটা কি দেখেছেন? বলছে আমি জানি না। জিব্রাইলও জানেন না এতবার দেখার পরও, আর ভারতীয় মুসলমান নবীকে দেখে বলছে নবী তো আমাদের বড় ভাই, নাউজুবিল্লাহ। কর ফেরেশতাদের সর্দার বলছেন হুজুর 72,000 বার আল্লাহ দেখিয়েছেন, আমি দেখেছি, কিন্তু ওটা যে কি আমি জানি না। আমার আপনার রাসূল বলেন, আল্লাহর কসম করে বলি, যার কবজাতে আমার জীবন সেই আল্লাহর কসম, ওই নূরটি ছিল আমি মুহাম্মাদের নূর মোবারক। জিব্রাইল তুমি দেখতে চাও? হুজুর আর একবার দেখতে পেলে আমার স্বাদ মিটে যেত। আমার রসুল বলেন, জিব্রাইল আমার বুকের দিকে খেয়াল করো,
যেই নজর ঢেলেছেন দেখছেন সেই নূর ঝলক মারছে। জোরে বলো হুজুর, এই তো সেই নূর, এই তো সেই নূরে মুকদ্দাসের জ্যোতি। মানে আল্লাহ পাক আমার নূরকে রেখেছিলেন মহান আল্লাহ পাক। আল্লাহ তাআলা বললেন, ইন আমি জমিনের উপরে আদম সৃষ্টি করব। কি সৃষ্টি করবে? আদম। আল্লাহ পাক বললেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, মে বানানে ওয়ালা হু আদম কো জমি পর আপনা নায়েব। मैं उलामाए किराम अगर हो तो लब से मैं पर जरा गौर करे। अल्लाह ने कहा मैं बनाने वाला हूं जमी पर आदम को अपना नायब। फरिश्ता बोलें, आय अल्लाह हमारा अपना इबादत करी बंदगी करी, अपनी उधर के बाना बिन ना वरा झगड़ा करवे फसद करवे। আল্লাহ পাক বললেন, ইন্নি আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই ইন্নি আ'লামু মা লা তা'লামুনের ব্যাখ্যায় মুফাসসিরিন লিখছেন, আল্লাহ পাক বলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না। এই আমি যাহা জানি এই রহস্যই আল্লাহ গাউসে আদমকে বানিয়েছেন। এর ব্যাখ্যায় আয়াতের ব্যাখ্যায় লিখছেন গাউসে আজমকে বানিয়েছেন যিনি ওলিদের সম্রাট আব্দুল কাদের জিলানি ও গেলানি। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি আল্লাহর কি শান, ফেরেশতারা জানবেন কেমন করে? আল্লাহ জানালে জানে, এমন কি কেহই জানেন না, আল্লাহ জানালে সবাই জানে। যাকে আল্লাহ জ্ঞান দেয় তিনি জেনে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বলি আল্লাহর জ্ঞান নিজস্ব জ্ঞান, নবীদের জ্ঞান প্রদত্ত জ্ঞান, আল্লাহ পাকের দেওয়া জ্ঞানে নবী জ্ঞানান্বিত। জোরে বলুন, যারা আমার নবীকে জ্ঞানান্বিত মানে না তারা আল্লাহ পাকের দেওয়া জ্ঞানকে অস্বীকার করে, বরং তো কোরআন ও হাদিস। আচ্ছা, পৃথিবীতে আল্লাহ পাকের পরে সব থেকে বেশি যদি জ্ঞানী কেউ থাকেন তিনি কে? জোরে বলুন কে কে? আমাদের, আরো জোরে বলুন, আমাদের নবী সব থেকে বেশি জ্ঞানী। আল্লাহ পাক আমাদের নবীকে শ্রেষ্ঠ বানিয়েছেন, সর্বশ্রেষ্ঠ জ্ঞানী নবীকেই আল্লাহ তৈরি করেছেন, ঠিক কিনা? আব্বা আমার, এটাই হলো আমাদের সুন্নি মুসলমানদের ইমান। এখন জিব্রাইল ফেরেস্তা ফেরেস্তাদের মধ্যে শ্রেষ্ঠ, তার থেকে বেশি, কিন্তু আর একজনকে দেখতে পাই যার নাম হলো ইবলিস। কি নাম? ইবলিস। তার তো এত ডিগ্রি ফেরেশতাদের শিক্ষক, এত রাতার ডিগ্রি। কি বুঝলেন? আব্বাজি আমার সোনা মানিকে খুব ভালো করে বুঝুন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়েছেন, কিন্তু জগতের বুকে বাবাজি আমার আল্লাহ পাক এই যে পৃথিবীতে আমরা দেখি ইবলিস, আমরা তাকে বলি সেই হলো সব থেকে বড় শত্রু আমাদের, সেই হলো আমাদের দুশ্মন। এ বাবাজি আমার আজাজিলের অবস্থা কি দেখেন? 80,000 সাল তাক ফারস্ত কা সাথী রাহা, 80,000 পর্যন্ত, 80,000 বছর পর্যন্ত ফেরেশতাদের সঙ্গে থাকলো, 40,000 সাল তাক জান্নাত কা খাজান সিরাহা, আর 40,000 বছর এই ইবলিস জান্নাতের চাবি তার কাছে ছিল। খেয়াল করবেন, 30,000 তাক মুকাদা বিন কাসরাদার রাহা, আর 30,000 বছর সকলের শিক্ষক হয়েছিল। 14,000 সাল তাক আশ কা তফ করতা রাহা, আর 14,000 বছর পর্যন্ত ইবলিস আরশের তফ করতেছে। আব্বা আমার, পহলে আসমান পর উসকা নাম আবিদ হলো, প্রথম আসমানে তার নাম আবিদ রাখা হলো, দুসরে পর জাহিদ রাখা হলো, আর ইবলিসের দ্বিতীয় আসমানে নাম রাখা হলো জাহিদ, তৃতীয় পর আরিফ, তৃতীয় আসমানে আরিফ রাখা হলো, চতুর্থ আসমানে চৌথী পর অলি, আর চতুর্থ আসমানে অলি রাখা হলো ওয়াও লাম ইয়া ওয়ালি, পঞ্চমে তার নাম তাকি রাখা হলো, আর ষষ্ঠমে তার নাম
খাজিন রাখা হলো, আর সপ্তম আসমানে তার নাম রাখা হলো আজাজি। খেয়াল করবেন বন্ধুরে, আমার এত ইবাদত করেছে, 6 লক্ষ বছর সে ইবাদত করেছে জগতে, আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে পাওয়ার দিলেন মুআল্লিমুল মালাইকাও, আমার যত ফেরেশতা সকলে সর্দার হলো সেই, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মাটি আনো, সব ফেরেশতারা ফিরে গেলেন, ইসরাইল ফেরেশতা মাটি নিলেন, আর আপনার রওনা দিয়ে দিয়েছেন 40 মন, মতান্তরে 56 মন মাটি যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহ পাক বললেন তৈরি করো একটি দেহ, এ বাবাজি আমার 37 চওড়া 60 গজ লম্বা, বাবা আমার তৈরি করা হলো যখন সেই দেহটাকে, আব্বা আমার সোনা মানিকের, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার মধ্যে যখন হাড়হাড্ডি গোস্ত এবং সব কিছু দিয়েছেন, এমন সময় রুহু ফুৎকিরিয়ে দিয়েছেন, যেই না রুহু দিয়েছেন কান্না শুরু করে দিয়েছে, আল্লাহ গো এই অন্ধকার ঘরে ভিতরে থাকা যায় না, আল্লাহ আমি এখন কি করব, আল্লাহর রুহু আল্লাহ পাকের দরবারে কান্না করতেছেন, আয় আল্লাহ আমাকে মাফ করুন, আমি এর দেহের ভিতরে থাকতে পারবো না, এই জন্য আমার আল্লাহ পাক বললেন যাও জিব্রাইল যাও, আমার নবী পাকের নূর মোবারক আর সে আজিমে আছে, ওই নূরটাকে এনে আদমের কাছে দিয়ে দাও। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন, দো জাহানের বাদশাহ হয়ে কে এলো রে দুনিয়ায়, বলো গো শুনতে চাই, জন্ম নিয়ে কচি শিশু কে এমন সেজদাতে রয়, বলো গো শুনতে চাই, আদম নবী আত্মা যেদিন কে দে